কিডনির মহা ওষুধ, দেখুন কি অবস্থা, এই দেখুন, এই দেখুন। আজ এই মহা ওষুধের সম্পর্কে বলবো। যদি আপনার হাজার হাজার ফার্ম হয়, হাজার ফার্মে আপনি 250 মতো গুড় নেবেন আর 4-5টা পান পাতা, ভালোভাবে বাঁটবেন, 5-6টা হলেও হবে, অসুবিধা নেই, মানে একটু কষ্ট হবে তো। দিয়ে এক বালতি মতো জল নেবেন, 20 লিটার বা 15-20 লিটার মতো জল নেবেন, দিয়ে মিশিয়ে ডিঙ্কায় ডিঙ্কায় দেবেন, ঠিক আছে। আর একটা কথা, যখন অটো ডিঙ্কার লাগাবেন, অটো ডিঙ্কার লাগানোর পর একবারে এই ছোটো এই জলের জায়গাগুলো, মানে চিক ডিঙ্কারগুলো একবার তুলে দেবেন না। আজ হয়তো দুটো তুললেন, কালকে 4টে তুললেন, তারপর 6টা তুললেন, এইভাবে তুলবেন। একবারে যদি অটো ডিঙ্কার লাগিয়ে পুরো চিক ডিঙ্কারগুলো, মানে ছোটো জলের জায়গাগুলো তুলে দেন, তাহলে কী হবে, জলটা কম খাবে, কিডনিতে কিন্তু বেশি মরবে। এমনিতে আগের ভিডিওতে দেখেছিলাম কেমন মর্টালিটি হয়েছে কিডনিতে, আর এইভাবে দিলে হয়তো মর্টালিটিটা একবারে কমানো যাবে না, হয়তো যদি 10টা মরে সেই জায়গায় হয়তো 1টা মরবে। বাচ্চা অবস্থায় যত জলের জায়গায় খাবার জায়গা দেবেন তত বাড়বে। মুরগি তৈরি করতে হবে আপনার 10-15 দিনের মধ্যে। আপনি যদি মনে করেন ফাঁকি মারবেন 10-15 দিন, তারপর তৈরি করবেন, পারবেন না সেরকম। দেখুন কেন, এই মুরগিটা 13 দিন বয়স, এখন 500 ওয়েট হয়ে গেছে, 510 গ্রাম। দেখুন গড় আছে, একটা দুটো 600 ওজন হয়ে গেছে। খাবার জায়গায় লাগিয়ে দেবেন, আর যদি খাবার জায়গা কম থাকে এই অটো ডিঙ্কারগুলো এই দেখুন এইভাবে দেবেন, দেখানি এখন দেবেন, তাহলেও কাজ হবে। মেন কথা আপনাকে খাবার জল খাওয়াতে, পান পাতা আর ঘুরতে আমি 3-4 দিন চালাবেন, ঠিক আছে। তারপরে আপনি দিতে পারেন অ্যালোভেরা, অ্যালোভেরার জুস দিতে পারেন, কেনার দরকার নেই। অ্যালোভেরার জু অ্যালোভেরা এমনি পাতা আপনি ছাড়িয়ে নিজের জুস করে এমনি জলে মিশিয়ে এইভাবে খাওয়াতে পারেন, তাতেও কাজ হবে, তাহলে আর অতটা ক্ষতি করতে পারবে না। আপনাকে আর ওষুধ কিনে খাওয়াতে হবে না, এই ঘরোয়া ওষুধেই কাজ হয়ে যাবে। আর এইটা একবার আরেকবার বললাম, আর একবার বলছি, এটা খেয়াল রাখবেন, ডিঙ্কার মানে অটো ডিঙ্কার লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু সব চিক ডিঙ্কারগুলো তুলে দেবেন না, দুটো একটা করে তুলবেন। আর এখন তো ঠান্ডা, একটু ঠান্ডার সময় আপনি মোটামুটি 16-17 দিন রাখবেন। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।